আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থীরা, যে যেখান থেকে ভিডিওটি দেখবে সকলের প্রতি শুভেচ্ছা রইল। পরীক্ষা একেবারেই সন্নিকটে, দরজায় করানো আছে, সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা করি। আমি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ। যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধব সকলের প্রতি শেয়ার দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। চ্যানেলটির নাম হচ্ছে ইকোনমিক্স বাই প্রফেসর হুমায়ুন কবির, ফেসবুক পেজ ইকোনমিক্স ফ্যামিলি। দেখো, এ ইকুয়াল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এটা দেওয়া আছে। এত হলে এ এর পূরক, আর একটা হচ্ছে এর পূরক এ, এত বের করো। ভেরি 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 ইম্পর্টেন্ট, বোথ অফ ডি ইউ অর এন ইউ, ডি ইউ এবং এন ইউ বোথ দুইটার জন্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এটার সমাধানে যাব আমি। প্রথমে ফার্স্টে দেখো এটাকে আমরা এ আছে, এর পূরক বের করব। পূরক হচ্ছে এটা কলামে আছে, আমরা নিয়ে যাব সারিতে। দেখো কলামের থেকে সারিতে নিয়ে গেলাম, একেবারে ইজি, কলাম থেকে সারি করলাম। এখন আমি এখান থেকে বের করব ফার্স্ট কি বলছে, এ এ প্রাইম। তাহলে দেখো এখানে আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, আমি মানটা লিখলাম। এখানে আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি। এবারে আমি এটাকে দেখো গুণ করব। ফার্স্টে দেখো এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এই সবার সাথে এক্স ওয়ান দিয়ে গুণ হবে। ওকে, গুণ হয়ে গেল। এখন নিচে যদি কোনো একটা সারি থাকতো আমরা মাঝখানে এখানে প্লাস চিহ্ন ব্যবহার করতাম, এখানে প্লাস চিহ্ন হবে না। তারপরে পরেরটা এক্স ওয়ান এক্স টু, একইভাবে আমরা দেখো সিরিয়ালে বসাই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, কাকে করবো, দুই নাম্বারটাকে। ওকে, একইভাবে তিন নাম্বারটার জন্য এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এক্স থ্রি এক্স থ্রি এক্স থ্রি। এবারে আমরা দেখো এটা রেজাল্টটি এখানে এখান থেকে একবারে লিখতে পারি, এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান এক্স থ্রি, এখানে এক্স ওয়ান এক্স টু এক্স টু স্কোয়ার এক্স টু এক্স থ্রি, এক্স ওয়ান এক্স থ্রি এক্স টু, সরি এটা এক্স টু ছিল, লিখতে ভুল করেছি, একটু ছোট করে লিখি। এক্স ওয়ান এক্স থ্রি এটা হচ্ছে এক্স টু এক্স থ্রি এক্স থ্রি তার স্কোয়ার। আমরা ফার্স্ট একটা রেজাল্ট পেয়ে গেছি। এখানে কিন্তু প্লাস চিহ্ন হবে না। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে যে এটার তিনটা সারি আছে, এটার তিনটা কলাম আছে, তাহলে তিন তিনে গুণ করলে নয়টা রেজাল্ট হবে। এখানে নয়টা রেজাল্ট হয়েছে। মাঝখানে প্লাস কখন হয়, যদি নিচে কিছু থাকে, এখানে নিচে নাই, সুতরাং প্লাস হবে না। এটা রেজাল্ট আমরা পেয়ে গেছি। এরপরে সেকেন্ডটা রেজাল্ট দেখো, সেকেন্ডটা রেজাল্ট আমরা নিব এবার, এর পূরক এ। তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এর সঙ্গে আমরা গুণ করব এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি। এটাকে যদি আমি গুণ করি, দেখো সারি দিয়ে যাব কলামে নামব, তাহলে কি এক্স ওয়ান এর সঙ্গে এক্স ওয়ান প্লাস এক্স টু এর সঙ্গে এক্স টু। এবার কিন্তু নিচের দিকে আসতেছি, তিনতলা বিল্ডিং থেকে দুই তলায় নামলাম, একতলায় নামলাম পর্যায়ক্রমে, তাহলে সিঁড়ি, সিঁড়ি হচ্ছে কি প্লাস চিহ্ন। দেখো এবারে ফাইনাল আমরা রেজাল্টটা পেয়ে গেলাম, এক্স ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার প্লাস এক্স থ্রি স্কোয়ার। এখন বলতে পারো এটা এটা আমি বুঝবো কিভাবে। দেখো এখানে কি, এখানে আমার কি সারি আছে একটা, এখানে কলাম আছে একটা, তাহলে এক এবং এক গুণ করলে রেজাল্ট কত হবে, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, একটা রেজাল্ট হবে, মানে সব জিনিসগুলো একই সাথে। এরকম আরও মজার মজার কিছু ভিডিও পাওয়ার জন্য সবাই দ্রুত ছড়িয়ে দাও, এই গ্রুপটাকে আরও ইনক্রিজ করো, এবং যারা অনলাইনে পড়ার জন্য আগ্রহী তারা অনলাইনে ই করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, অথবা অফলাইনেও করা হয়। অফলাইনে দুটি শাখা, একটি হচ্ছে আজিমপুর চায়না বিল্ডিং এবং টিকাটলি সেন্ট্রাল উইমেন্স কলেজের অপোজিটে।
ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।